আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি বকুল আক্তার ইতি। টাঙ্গাইলে ধনবাড়িতে বিধবা মহিলার পাকা ধান কেটে দিলেন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। ধনবাড়ি পৌরসভা রূপশান্তি গ্রামের বিধবা মহিলা হাওয়া বেগমের 60% জমির পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান সুমনের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, আমরা 100 জন সদস্য মিলে সমাজসেবক মিজানুর রহমান সুমনের নেতৃত্বে প্রতিদিন সমাজের অতি দরিদ্র মানুষের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিচ্ছি, আমাদের এই কাজ অব্যাহত থাকবে। আমার নাম হাওয়া, স্বামী নাই আমার, আমি আমার লোক নাই, তার জন্য আমি আর কি গ্রামের সবাইকে বলছি, এই করোনা ভাইরাসের জন্য মনে করেন যে আমার ধানটা পেকে গেছে, তাই আমি কাটার জন্য সবাইকে ই করছি, তার জন্য আর কি সবাই আমার পাশে দাঁড়াইছে। এরা ছাত্রলীগ যুবলীগ, তারাই আমার পাশে দাঁড়াইছে, তার জন্য আর কি। তা থেকে আপনার উপকার হচ্ছে? হ্যাঁ, আমার তার জন্য উপকার হচ্ছে, আমার অনেক ইয়ে হইতাছে। আসলে আজকের এই প্রোগ্রামটা আপনি কার উদ্যোগে এটা করতেছে? সুমন ভাই, সুমন ভাই আমার পাশে আছে, তার জন্য আর কি তাকে আমি বলছি, সে আমাকে সিস্টেমের মতো আমরা সবাই জানি, একটা সিস্টেম যদি ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেকটা সিস্টেমে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে, সেই জন্য আমরা সবাই মিলে শ্রমিকের যে সংকট আমরা বুঝতে পারছি, সেই জন্য বুঝতে পেরে শ্রমিকের পাশে দাঁড়িয়ে আমরা শ্রমিকের যে ধান সেগুলো কেটে দিচ্ছি, যাতে শ্রমিকের ধানগুলো নষ্ট না হয়। আর এগুলো শ্রমিকের ধান নষ্ট না হলে আমাদের দেশ বাঁচবে, কৃষক যদি বাঁচে দেশ বাঁচবে। আর প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রধানমন্ত্রী বলেছেন যে যাতে শ্রমিক যাতে কষ্ট না পায়, যেমন ধান নষ্ট না হয়, আর 1 ইঞ্চি জমিতে অনাবাদি না থাকে, সেই উৎসাহে আমরা ছাত্রলীগের উদ্যোগে অনেক দিচ্ছে। আর আমাদের বিশেষ আমরা যেহেতু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেই হিসেবে আমাদের ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি লেখক ভট্টাচার্য এবং সঞ্জিতা দাস, তাদের নেতৃত্বে আমরা অতিপুরে দেখেছি যে তারা ধানকেটে দিয়েছে। আমরা সেখানে উৎসাহিত হয় এবং প্রধানমন্ত্রীর আশ্বাস উৎসাহিত হয়, আমরা স্বেচ্ছায় ধানকেটে দিয়েছি। আমরা প্রথম মূলত উদ্যোগ নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী চন্দ্রদেব শেখ হাসিনার উৎসাহে, মূলত আমাদের এই উদ্যোগ। আমাদের আমার পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা হাওয়া নাম, ওনার স্বামী নাই, দুস্থ মহিলা, ওনার 2 বিঘা জমিনে ধান পাকছে, পাকার পর আমাদের বললো যে ভাই আমার তো অসহায় মানুষ, আর এই সময় শ্রমিক পাওয়া যাইতেছে না, বিশেষ করে করোনা ভাইরাসের কারণে রংপুর সহ অন্য অঞ্চলের যে শ্রমিকগুলো আসে কৃষি শ্রমিক, তারা আসতে পারে নাই, এই কারণে শ্রমিক পাওয়া যাইতেছে না। আর যে মহিলার ধান পাকছে তিনিও দুস্থ মহিলা আর কি, শ্রমিক না, ধান কাটার সক্ষমতা ওনার নাই। এবার আমার কাছে আসার পরে আমি স্থানীয় যুবলীগ এবং ছাত্রলীগের সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতায় শুধু এখানে না, ধনবাড়ি পৌরসভার 26টা গ্রামের প্রত্যেকটা গ্রামেই আমরা প্রতিদিন 5 বিঘা করে ধান কাটার পরিকল্পনা হাতে নিয়েছি। আজকের দিনে পরিকল্পনা হাওয়া বাবার ধান কেটে ঘরে তোলা দেওয়া পর্যন্ত সমগ্র কার্যক্রম আমরা পরিচালনা করব। দর্শক, আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।